নতুন বছরের শুরুতে নাথিং ফোন 2A আসছে 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে 129 হাজার ডিসপ্লে। একটি নতুন নাথিং ফোন নিয়ে জোর চর্চা চলছে যার নাম নাথিং ফোন 2A। গত কয়েকদিন ধরে এই ফোনের একাধিক তথ্য লিক হয়েছে, যদিও সত্যি এই ফোন বাজারে আসছে কিনা তা নিয়ে নাথিংয়ের তরফ থেকে অফিসিয়াল এখনও কোনো কিছু জানানো হয়নি। একেবারে সম্প্রতিতম লিক থেকে নাথিং ফোন 2A-র ক্যামেরা এবং ডিসপ্লের মতো একাধিক জরুরি স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেল। 2024 সালের প্রথম দিকেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এই ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত, মোবাইল কংগ্রেস আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আর এই ফোনের দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি, তবে ফোনের দাম হতে পারে $400 মার্কিন বা যা ভারতীয় মুদ্রায় 33,200 টাকা। ফোনটির প্রোডাকশান ডেলিভিশন স্টেটের সময় কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, সেখানে দেখা গিয়েছে আগে দুটো ফোনের থেকে একেবারে আলাদা ব্যাক প্যানেল থাকছে নাথিং ফোন 2A-তে। সেই ব্যাক প্যানেলটি নতুন লুক পেয়েছে ঠিকই, তবে তার ক্যামেরা প্যানেল আগের মতোই থাকছে। গ্লিফ ইন্টারফেস দেওয়া হয়েছে এই ফোনে, যদিও তা একটু অন্যভাবে সাজানো। এর আগে একাধিক লিক অনুযায়ী নাথিং ফোন 2A থাকতে পারে একটি OLED স্ক্রিন যার রিফ্লেক্স রেট 120 হার্জ। মূলত মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে এই ফোনের ডিসপ্লে দেখা যায়। স্ক্রিনের সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি, তবে 6.7 ইঞ্চি স্ক্রিন দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। পারফরমেন্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 প্রসেসরের সাহায্যে। চিপসেটটি প্লেয়ার করা থাকছে 8GB পর্যন্ত র্যাম, 128GB স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে থাকছে Android 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম। ক্যামেরা সেটআপের দিক থেকে ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যা প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল।